Assalamualaikum দর্শক আমার YouTube চ্যানেল ফাইন্ডার বিজি ট্রাভেলার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমি এই মুহূর্তে রয়েছি রিসর্ট বিচ ভিউ 4 বেড কন্ডিশন রুমটি আজকে আমরা নিয়েছি এখানে থাকব এবং এখানকার ফুল রিভিউটি দেব দর্শক আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন দর্শক রুমের ফুল সেটআপটি দেখতে হলে আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন দর্শক আমরা রুমের ভিতর প্রবেশ করলাম রুমের ভিতর প্রবেশ করতেই হাতে ঠিক ডান পাশেই থাকছে একটি কাপল বেড এখানে দুজন থাকতে পারবেন আমি একটু সবকিছু সেটআপটা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেন তার পাশে থাকছে একটি মিনি ফ্রিজ আর এই পাশে কর্নারটিতে থাকছে দুটো চেয়ার এবং একটি টি টেবিল আর দর্শক এই পাশে থাকছে একটি আলমিরা এখানে আপনাদের প্রয়োজনীয় কাপড় চোপড়গুলো রাখতে পারবেন দর্শক এই রুমে কোনো ব্যালকনি থাকছে না প্রথম যে রুমটি থাকছে সেই রুমে কোনো ব্যালকনি থাকছে না আমরা দেখলাম এটা ব্যালকনি সিস্টেমের মতো মনে হচ্ছে বাট এটা ব্যালকনি না দেন আমরা পরবর্তী রুমে আমরা চলে যাব এটি হচ্ছে ফার্স্ট রুমের প্রথম কাপল বেডটি দেন পরবর্তী রুমের বেডটি হচ্ছে এটি এটি হচ্ছে আমাদের কাপল বেড বেডের পাশে থাকছে একটি কর্নার টেবিল এখানে দর্শক এখানে আপনার যে টেলিফোনটা থাকছে এটি আপনি যে কোনো প্রয়োজনে আপনারা কথা বলবেন রিজার্ভেশনে আমরা এই রুমের ওয়াশরুমটি একটু দেখব ওয়াশরুমে ঢুকতেই দেখতে পাচ্ছেন একটি বেসিন একটি কমোড সিস্টেম টয়লেট থাকছে আর এই পাশে থাকছে একটি থাকছে বাথরুম বাথরুমটিতে পানি জমে না বলে এই মুহূর্তে ব্যবহার করা যাচ্ছে না তবে আদার্স রুমের গুলো মোটামুটি ব্যবহার করা যায় নিট অ্যান্ড ক্লিন রয়েছে যথেষ্ট আপনারা ব্যবহার করতে পারবেন দেন এ পাশে থাকছে টিভি এরিয়াটি আর এ পাশ থেকে আমি একটু বেলকনিতে যাব বেলকনিটি বেশ বড় আপনারা তিন থেকে চারজন একসাথে দাঁড়িয়ে কক্সেস বাজারের সিটি ভিউটা এখান থেকে দেখতে পাবেন আর এখান থেকে মেন রোডটি দেখতে পাচ্ছেন কক্সেস বাজারের শহরে যে রোডটি গিয়েছে কলাতলি ডলফিন মোড় থেকে মোটামুটি এখানকার স্পেসটা যথেষ্ট বড় রয়েছে তো দর্শক আপনারা বুঝতে পারছেন রুমের কন্ডিশনটি কেমন আর এই রুমের প্রাইস রাখা হয়েছে 4,500 টাকা আর দর্শক আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি যারা এই রুমটি নেবেন আপনারা 4 থেকে 5 জন থাকবেন তাদের সকলের জন্যই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকছে বিচ ভিউ রিসোর্টে আর এই রিসোর্টের একটু আমি বাইরের এরিয়াটি একটু দেখাতে চাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নিট অ্যান্ড ক্লিন এবং গোছানো রয়েছে অনেক কন্ডিশনের রুম রয়েছে এখানকার যে সিস্টেমের রুমগুলো রয়েছে আমি প্রত্যেকটি রুমকে আপনাদেরকে দেখালাম আর একটি রুম বাকি রয়েছে ফ্যামিলি সুইট এটা নেক্সট ডেতে আমরা থাকবো এবং সেখানকার আপডেট আমি দেবো আপনাদেরকে দর্শক আমি 4 বেড কন্ডিশন রুম থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ